কিনেছি নতুন ট্যাঙ্ক ব্যাগ লাইনক্স এর ম্যাগনাপড। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুরস। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সামনেই আমাদের নতুন একটা বাইক ট্রিপ আসতে চলেছে, তো তার জন্যে বাইকের জন্যে একটা কিনেছি নতুন ট্যাঙ্ক ব্যাগ লাইনক্সের ম্যাগনাপড, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে এই ভিডিওয়ে টোটাল এই ট্যাঙ্ক ব্যাগের রিভিউ দেওয়া হবে, টোটাল কপস অ্যান্ড কনস কী কী আছে সব কিছুই দেওয়া হবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যেমনটা দেখতে পাচ্ছ, ব্যাগটার টোটাল অল ওভার ভিউ হচ্ছে এটা। তো এই লাইনক্সের টোটাল তিনটে টাইপের মডেল আছে ট্যাঙ্ক ব্যাগের। প্রথমটা হচ্ছে নেভিগেটার, ওটা সব থেকে ছোটো। ম্যাগনাপড, এটা মিডিয়াম সাইজ। আর এর থেকে বড় একটা আছে অপটিমাস, ওটা হচ্ছে সব থেকে বড় সাইজ, কিন্তু আমার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী এটাই হচ্ছে পারফেক্ট। চলো তাহলে ফুল রিভিউ শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছ, ব্যাগের সামনেই রয়েছে একটা সুন্দর ট্রান্সপারেন্ট কেস, যেখানে তোমরা তোমাদের মোবাইল রাখতে পারো। মোবাইল নেভিগেশানের জন্য, ম্যাপ নেভিগেশানের জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো। এটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং এটা টাচ সেন্সিটিভ। আর পিছনে দিয়েছে একটা হোল, যেখান দিয়ে তোমাদের যে চার্জার কেবেল আছে ওই চার্জার কেবেল তোমরা ইউজ করতে পারবে। এই সাইডে রয়েছে আরেকটা ছোট্ট চেন, যেখানে তোমরা তোমাদের ডকুমেন্টগুলোকে ক্যারি করতে পারবে, বাইকের যা ডকুমেন্ট। আচ্ছা, এই সাইডে রয়েছে সুন্দর একটা রাবার গ্রিপ হোল্ড, এইখানে একটা রিফ্লেক্টর দিয়েছে। সাইডে আসি, সাইডে দেখতেই পাচ্ছ সুন্দর রাইনক্সের ব্র্যান্ডিং করা আছে, তার সাথে সাথে রয়েছে ব্ল্যাক আর রেডে সুন্দর ডিজাইন করা রয়েছে। বোথ সাইডে এই সেম ডিজাইন করা রয়েছে, আর বোথ সাইডেই এই সেম জিপার দেওয়া রয়েছে। এই জিপারের স্পেসিংও দেখতে পাচ্ছ যথেষ্ট বেশি। এইখানে তুমি তোমাদের ছোটোখাটো, তোমরা তোমাদের ছোটোখাটো অনেক রকম জিনিস, যা কিছু যা ক্যারি করতে চাও সেগুলো তোমরা করতেই পারো। ব্যাগের ব্যাক সাইডে দিয়েছে একটা গ্লাভস রাখার, তোমাদের রাইডিং গ্লাভস রাখার একটা সুন্দর পকেট। ব্যাক সাইডের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর লেদার ফিনিশিং করা রয়েছে। লেদারের ফিনিশিংটা এমনভাবেই করা রয়েছে যাতে যতটা সম্ভব তোমাদের ট্যাঙ্কে স্ক্র্যাচেস কম আসে। তো এর সাথে সাথে রয়েছে চারটে উইং, চারটে উইংয়ে রয়েছে চারটে ম্যাগনেট। এছাড়াও মিডলে রয়েছে আরেকটা ম্যাগনেট, ম্যাগনেটের যা হোল্ড আছে যথেষ্ট স্ট্রং হোল্ড এটা। এবার আসা যাক ব্যাগের মেন চেনে। মেন চেনটা এই অল ওভার রোল করে খুলতে হয়। রোল করলে দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে একটা রাইনক্সের রেন কভার, যেখানে আবারও রাইনক্সের ব্র্যান্ডিং করা রয়েছে। রেন কভারটা যথেষ্ট ভালো কোয়ালিটির। আর একটা জিনিস, ব্যাগটা কিন্তু স্প্ল্যাশ প্রুফ, ফুললি ওয়াটার প্রুফ এটা নয়। তো তোমরা যদি তোমাদের ব্যাগটাকে ফুললি ওয়াটার প্রুফ করতে চাও, সেক্ষেত্রে এটাকে ইউজ করতে হবে তোমাদেরকে। সাইডে রাখি। ব্যাগের ভেতরে দেখতেই পাচ্ছ কুশনিংটা যথেষ্ট ভালো, কুশনিং দেখতে পাচ্ছ খুবই ভালো। এছাড়া আমরা নর্মালি আমাদের যা ট্রলি ব্যাগে দেখতে পাই, যেরকম ক্লিপ অন সিস্টেম করা থাকে, তোমাদের লাগেজ, গ্যাজেট, যে কোনো রকম ক্লোদিং, যা কিছু তোমরা নেবে সেই সব কিছু তোমরা ক্লিপ অন সিস্টেমের মাধ্যমে ইনট্যাক্ট রেখে তোমরা ইউজ করতে পারবে। তোমাদের লাগেজ এলোমেলো হয়ে যাওয়ার কোনো চান্সেসই এতে থাকছে না। নেক্সট আসছে এই একটা ট্রান্সপারেন্ট বলবো না, নেট জিপ আছে। এখানে তোমরা তোমাদের ছোটোখাটো যা গ্যাজেটের যা কিছু, যা ব্যাটারিজ বা কেবেল, এরম টাইপের জিনিসপত্র তোমরা এখানে রাখতে পারো। এখানে সানগ্লাস বা পেন হোল্ড করার জন্য রাবার গ্রিপ করা আছে, এখানে তোমরা সেগুলোকে রাখতে পারো। এইখানটা দেখতে পাচ্ছ তোমাদের কীকে হোল্ড করানোর জন্য এই সাইডে দুটো দুটো জায়গা রয়েছে। অতএব ছোটো জায়গার মধ্যে সব রকম ব্যবস্থা করা রয়েছে। তো এই ব্যাগটার অল ওভার যা স্পেসিং তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 21 লিটার্সের। এবার তোমরা যদি আরও কিছু জিনিস তোমরা নিতে চাও, আরও কিছু জায়গা তোমাদের স্পেসিংয়ের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই সাইডে চেন আছে, সেই চেনটাকে তোমরা ইউজ করলে এই চেনটা রোল ওভার করে খুললে তোমরা দেখতে পাবে এখানে আরও স্পেসিং বেড়ে যাচ্ছে, আরও 7 লিটার স্পেসিং বেড়ে এটা 28 লিটার অবধি এক্সপ্যান্ডেবল। তো এই ব্যাগটা টোটাল এক্সপ্যান্ডেবল হয়ে 28 লিটার হলে কীরকম হতে পারে সেটা দেখানোর জন্য আমার কাছে একটা ট্রিক রয়েছে, একটু ওয়েট করো। এই হচ্ছে স্টার্জের একটা ফুল সাইজ হেলমেট, দেখতেই পাচ্ছ।
এটা ঢোকালাম। এটা ঢুকিয়ে কোনো প্রেসার ছাড়াই জিনিসটা এর মধ্যে ইনট্যাক্টভাবে রয়েছে। অতএব এই ছোট জায়গার মধ্যে জিনিসটার কতটা স্পেসিং আছে সেটা তোমরা আইডিয়া আশা করি করতেই পারছো। এই ব্যাগটাকে তোমরা টোটাল ট্যাঙ্ক ব্যাগ তো এটা বটেই, এছাড়াও আরও দুভাবে মানে টোটাল তিনভাবে তোমরা এই ব্যাগটাকে ইউজ করতে পারো। ট্যাঙ্ক ব্যাগের এই যে ম্যাগনেটগুলো আছে সেগুলোকে তোমাদের যে মেটাল ট্যাঙ্ক থাকবে অয়েল ট্যাঙ্ক সেইখানে মাউন্ট করে তোমরা এইভাবে ইউজ করতে তো পারো। এছাড়াও ব্যাগের যে টেল সাইড আছে যেখানটা তোমার পিলিয়ান যদি না থাকে সেক্ষেত্রে পিলিয়ান সিটে এই স্ট্র্যাপগুলোকে ইউজ করে তোমরা ব্যাগটাকে মাউন্ট করে নিতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের ক্যারিয়ার থাকে সেখানেও তোমরা টেল ব্যাগ হিসেবে এই স্ট্র্যাপগুলোকে ইউজ করে তোমরা মাউন্ট করতেই পারো ব্যাগটা। তো ট্যাঙ্ক ব্যাগ হলো, টেল ব্যাগ হলো, থার্ড ইউজ এটার যেটা আছে যখন তোমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে বা কোথাও রেখে ব্যাগটাকে রিমুভ করে নিয়ে চলে যাবে তখন এই যে ব্যাক সাইডে যে স্ট্র্যাপ দুটো দেখতে পাচ্ছ এই স্ট্র্যাপ দুটোকে যদি তোমরা রিমুভ করো, রিমুভ করে এই সাইডে ক্লিপ দেওয়া আছে এই ম্যাগনেটের জাস্ট পিছনে, এই ক্লিপে জাস্ট এইগুলোকে ক্লিপ করতে হবে। এই ক্লিপ করে নিলে সেক্ষেত্রে তোমরা এই ব্যাগটাকে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারো। জাস্ট এরকমভাবে পিছনে নিয়ে এটাকে ব্যাকপ্যাক হিসেবেও তোমরা ক্যারি করতেই পারো। অতএব ব্যাগটাকে ক্যারি করার কোনো রকম ইস্যুসও তোমাকে ফেস করতে হবে না। তো যেমনটা তোমরা দেখতে পেলে ব্যাগটা ছোট হতে পারে কিন্তু চারিদিকে ইউজফুল সব জিপার দেওয়া আছে, তার স্পেসিংও যথেষ্ট। তো এইগুলো গেল ব্যাগের কপসের কথা। কনস যেগুলো আছে সেইগুলো তোমাদের এবার বলি। কনসের মধ্যে টোটাল তিনটে পয়েন্ট আমি খুঁজে পেয়েছি অন্তত। কনসের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই ব্যাগটাকে যদি তোমরা ফুললি একদম প্যাকটাপ হিসেবে রাখতে ট্যাঙ্কে মাউন্ট করো, ফুললি প্যাকটাপ করো ব্যাগটাকে, সেক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে তোমাদের দেখা, জিনিসটা যখন এরকমভাবে মাউন্ট হচ্ছে, মাউন্ট হয়ে যখন যাবে গাড়ির যে হ্যান্ডেলটা অনেক সময় আটকাতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে তোমাদেরকে সেটা ব্যবহার করতে হবে, গাড়িটাকে সেরকমভাবে চালাতে হবে, এক নম্বর। সেকেন্ড পয়েন্ট এটার যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এই সামনে যে নেভিগেশন, যে ম্যাপ নেভিগেশনের জন্য যে মোবাইল মাউন্টটা যেটা দিয়েছে সেটা ইউজ তোমরা যখন করবে, তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এটা যখন করবে সেক্ষেত্রে তোমাদের ট্যাঙ্কের দিকে তোমাদের ফোকাসটা ডাইভার্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই অ্যাকচুয়াল যে মোবাইল মাউন্টটা পাওয়া যায় সেই মোবাইল মাউন্টটা ইউজ করাটা বেটার। যেমন আমার এখানে একটা লাগানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, থার্ড পয়েন্ট এটা লাস্টলি যেটা সমস্যা হতে পারে, এর যে এই ম্যাগনেট মাউন্টগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই চারটে, এইটা যখন বারবার তুমি গাড়িতে মাউন্ট করবে এবং বারবার রিমুভ করবে, এই এই যে প্রসেসটা, এই প্রসেসে তোমার গাড়ির যে অয়েল ট্যাঙ্ক আছে সেই অয়েল ট্যাঙ্কে স্ক্র্যাচেস বা এর যা কালার আছে সেই কালারগুলো একটু ফেডিংয়ের সমস্যা আসতে পারে। যদি আমার সেই সমস্যা নেই, কারণ আমার গাড়িতে ফুললি ল্যামিনেশন করা আছে, ট্যাঙ্কে, ব্যাকসাইডে, সামনের মাডগার্ডে সব জায়গায় ল্যামিনেশন করা আছে, ল্যামিনেশন কীভাবে হয়, কী কী তার প্রসেস, কোথায় যেতে হবে, কত তার খরচা, ফুল ডিটেল ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানে, সেটা অবশ্যই গিয়ে চেক করে নিতে হবে। তো এই ছিল ব্যাগের ফুল রিভিউ। তো ব্যাগের ভালো খারাপ যা কিছু যে অপশান আছে সব রকমই আমার যেটা মনে হয়েছে সব রকমই তোমাদেরকে বললাম। আরও একটা যেটা, যেগুলো কনস যেগুলো বললাম সেটা এই ব্যাগ বলে নয়, অ্যাকচুয়ালি সব যে কোনো ট্যাঙ্ক ব্যাগেই এই ইস্যু হতে পারে, এই প্রবলেমগুলো থাকবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সামনেই বললাম আমাদের নতুন একটা বাইক ট্রিপ আসতে চলেছে, কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশান থাকবে প্রচুর, সেই ভিডিওগুলোর জন্যে নজর রাখতে হবে আমাদের চ্যানেলে। তবে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের একটা নতুন বাইক ট্রিপ আসতে চলেছে, ক্লিপ অন করে নিয়ে তোমরা এই ব্যাগটাকে